চকলকে আমার রানন্ত জয়গুরু ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আন্তরিক জয়গুরু রইল আশা করি আপনার সকলে ভালো আছেন যুগপুরুষোত্তম পরম প্রেম মায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে মার শতকটী প্রণাম পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে মহ প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণেম শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে আমার শতকটী প্রণাম শ্রী শ্রী ঠাকুর ভক্তবৃন্দদের নিয়ে কথাবার্তা বলছেন প্রতিদিনের মতোই অনেকেই অনেকভাবে ঠাকুরকে প্রশ্ন করছেন সমস্যা জানাচ্ছেন এবং শ্রী ঠাকুর নিজের ভাবভঙ্গিতে বড় আদরের সহিত ভালোবাসা দিয়ে প্রত্যেকের প্রশ্ন শুনে তার সমাধান করে দিচ্ছেন যারা সমস্যার কথা বলছেন ঠাকুর সেই সমাধান করে দিচ্ছেন শ্রী শ্রী প্রফুল্ল ছিলেন সেখানে বসে প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় দাদা তিনি সেই পরিপ্রেক্ষিতে শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর বাইবেলে নাকি আছে সমস্ত আকাশ ঘুমাচ্ছন্ন হয়ে যাবে বহু মানুষ মরবে সেদিন নিকটবর্তী তার মানেটা কি ঠাকুর শুনছেন কিছুক্ষণ পরে শ্রী ঠাকুর বললেন শোন শোন প্রফুল্ল আমার বাইবেলে এ কথাও আছে যার কপালে আমার ও নতুন নামের ছাপ তার মানে টিকিট অফ মাই নিউ নেম আমার ও নতুন নামের ছাপ থাকবে তারা বেঁচে যাবে আর যাদের থাকবে না তারা মারা যাবে আমরা যত জীবনের দিকে তাকিয়ে এগিয়ে যাই তত ভগবানের দিকে এগিয়ে যাই আমার এবং নূতন নামের ছাপ যেটা বাইবেলে লেখা আছে তার মানে ঠাকুর কি বলতে চাচ্ছেন বুঝতে পেরেছেন আপনারা যে এই যুগে যে অবতীর্ণ হবেন আমরা যদি তাকে স্মরণ করি আমরা যদি বর্তমানকে স্মরণ করি বর্তমানের নাম নেই বর্তমানে সৎনামে দীক্ষিত হই বর্তমানকে ধরে চলি আর সেই ছাপটা যদি আমাদের সঙ্গে থাকে আমাদের কপালে থাকে আমরা বড়ই ভাগ্যবান আমরা বেঁচে যাব আমাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারবে না ঠাকুর সেটাই বলতে চেয়েছিলেন তাই শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ আশ্রম বলেছেন মানুষ তৈরি করা কারখানা আমরা বর্তমানকে ধরে চলছি সৎসঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুরকে অনুসরণ করে চলছে ঠাকুর যে বাঁচা বাড়ার নূতন পথ দিয়েছেন সেই নূতন পথ দিয়ে এগিয়ে চলেছেন আর এটাই হচ্ছে টিকিট অফ মাই নেম এমনি কথাবার্তা চলছে পরে আর্যকৃষ্টি ভাবধারা প্রসঙ্গে সে ঠাকুর বললেন ঠাকুর বলছেন কুরুক্ষেত্রের সময়ও এসব ছিল তখনও তো মুছে যায়নি দুষ্ট পথে চললে পরে দুষ্টু ফলই পাবে ভালো করলে ভালো হয় আর মন্দ করলে মন্দটাই হয় এখন দেখো রাশিয়া যে জিনিসগুলি বের করছে তা যে নতুন তা নয় ভারত থেকে অনেক জিনিস ওরা নিয়েছে তোমাদের হাতে ছিল তোমরা সেটা বোঝনি। দেখা গেছে কেউ হয়তো সোয়া লাখ কি দুই লাখ টাকায় একটা পুঁথি বেঁচে দিয়েছে ওইগুলি নিয়ে চর্চা করার অভ্যাস তো তোমাদের হলোই না আর তাহলে এর কদর তোমরা বুঝতে পারতে। আবার তোমাদের পরে অত্যাচারও কম হয়নি সেই গ্রিক আক্রমণ সেখান থেকে আরম্ভ করে তারপর আমরা নিজেদের কতভাবে নষ্ট করেছি মুনি ঋষিদের নিয়ে থিয়েটার যাত্রায় কত ঠাট্টা করেছি আমাদের সম্পদ যে কি আছে তা আমরা জানতে চাইনি কোনোদিন হাতে কলমে কিছু করে দেখিনি আবার ব্রহ্মত্বর সম্পদগুলি নষ্ট করে দিয়ে পণ্ডিতদের দুর্বল করে দেওয়া হলো। উপস্থিতিদের মধ্যে অনেকে ভারতের বর্তমান দুরবস্থার কথা আরো বলতে লাগলেন সিসি ঠাকুর শুনতে লাগলেন ওদের ওই সব কথার পরিপ্রেক্ষিতে হঠাৎ সিসি ঠাকুর বলে উঠলেন থাক ভাই থাক কেন এ স্বপন এখনো সময় নয় এখনো একাকি দীর্ঘ রজনী জাগিত হইবে পল গনি গনি অনিমেষ চোখে পূর্ব গগনে দেখিতে অরুণোদয় জলদ গম্ভীর স্বরে এই আবৃত্তি ঘরের মধ্যে এনে দিল এক শান্ত নিরবতা শ্রী শ্রী ঠাকুর তামাক খাওয়া শেষ করে গামছায় মুখ মুছে আবার বলতে শুরু করলেন অ্যাটম যেমন ভাঙা যায় তেমনি অ্যাটমকে জোড়া দেওয়ার পদ্ধতিও আছে তোমরাই করেছিলে সরস্বতী তীরের বামুনরা আগুরের ঘূর্ণি সৃষ্টি করে আলেকজান্ডারের সৈন্যদের তাড়িয়েছিল আগে তোমাদের এমন ব্যবস্থা ছিল যে একটা অ্যারোপ্লেনে বসেই আরেকটা একটা অ্যারোপ্লেনকে আক্রমণ করে পারা যেত এই যে অ্যাটম আছে একে প্রতিরোধ করার জন্য তোমরা কিছুই করেছো? একবার কাগজে দেখেছিলাম বৈজ্ঞানিকরা কি এক বোমা আবিষ্কার করেছিল যা ফাটালে অন্য কোনো বোমা আর ফাটবেই না প্রকৃতির ভিতরেই এই শক্তি আছে তাকে জেনে যদি নিয়ন্ত্রিত করে তুলতে পারো তাহলে মেগাটন সুপারটন অনেক কিছুই করতে পারো কিন্তু সবার গোড়ায় চাই ঐতিহ্য সংস্কৃতি ভেঙে গেলে সব গেল পাবনায় একবার তখন অ্যাটমের কোনো কথাই নেই বঙ্কিম আর গোপাল এরা দুজন মিলে একটা ফাইভ হর্স পাওয়ার ইঞ্জিনে অ্যাটম ভাঙা যায় কিনা পরীক্ষা করতে লাগলো কিছুতেই হয় না কিছুতেই হচ্ছে না তারপর হঠাৎ বাসের চোঙাটা ফেটে গেল এত বিরাট শব্দ হলো যে সমস্ত আশ্রমটা থরথর করে কাঁপতে লাগলো গোপাল একটা যন্ত্র তৈরি করেছিল যার দ্বারা বায়ু থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পারত প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় দাদার সাথে আর একজন জজ সাহেব এসে বসেছিলেন ওদের সাথে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন তোমরা অপরাধীকে শাস্তি দাও শাস্তি দাও মানে তাদের অস্বস্তিকে সচেতন করতে চাও কিন্তু যা করো তাতে তার অস্তিত্বকে অপঘাত দেওয়া হয় ওদের যেখানে আটক রাখা হয় আমার মনে হয় তারা সেখানে যেন জানতেও শিখতে পারে কিভাবে অপঘাত দূর করতে হয় অপরাধীরা যদি জেলে গিয়ে আদর্শ হাগ পেত সৎ আচার ব্যবহার যদি হাতে কলমে শিখতে পারত তাহলে তাদের অনেক সংশোধন হতো ওই জায়গাটার জেল নাম না দিয়ে একটা সংশোধনী সংস্থা জাতীয় নাম দেওয়া ভালো জেল নামটাই এমন খারাপ হয়ে গেছে যে তার আর কবার নয় জেলখানা যদি ওই জাতীয় ইনস্টিটিউশন সংস্থার মতো হতো তাহলে কোন দিক দিয়ে কত মানুষ জোগাড় করতে পারতে তা কওয়া যায় না এই কথার পর শ্রী শ্রী প্রফুল্লদা আবার জিজ্ঞাসা করলেন এখন কিছু কিছু তার মধ্যে পরিবর্তন হচ্ছে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর আবার বললেন খুব ভালো সেটা যদি হয় তাহলে তো খুব ভালো আমি কই যেমন নালন্দা ইউনিভার্সিটি করেছিল জেলটা ওই রকম হয়ে উঠুক সেখানে একটা তপস্যার মতো চলতে থাকুক আর তপস্যা মানে কি করলে কি হয় কি করলে কি হয় হাতে কলমে সেগুলি দেখে শুনে ঠিক করা শ্রীষ ঠাকুর এমনিভাবে যে যা জিজ্ঞাসা করছিল তার প্রশ্নের উত্তর দিচ্ছিল এবং যারা সমস্যা নিয়ে এসেছিল তাদের সমস্যারও সমাধান করে দিচ্ছিল এ হল পরম পিতা বিশ্বগুরু যুগত্রেতা পরম প্রেমময় শ্রী ঠাকুর প্রত্যেককে দেখিয়ে গেছেন সৎভাবে চলার রাস্তা তাই নাম দিয়েছেন সৎসঙ্গ যেখানে সবাই এসে একসঙ্গে মিলিত হয় চেনা অচেনা প্রত্যেকেই নিজ নিজ ভাইয়ের মতো আপনজন মনে করে দেওঘরে গেলে তা প্রত্যক্ষ দেখা যায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম সেখানে আচার্য দর্শন করতে এসছেন সবাই আচার্যকে দর্শন ও প্রণাম করে সবাই শান্তি নিয়ে ঘরে আবার ফিরে যাচ্ছেন দ্বীপরক্ষী দশম খণ্ড থেকে নেওয়া আপনাদের সামনে এটা তুলে ধরলাম আশা করি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্য কেউ শেয়ার করবেন তারাও জানতে পারবে তাহলে আজকে এখানেই শেষ করছি আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা শ্রী ঠাকুরের শ্রীচরণে করে এখানেই শেষ করছি আজকের ভিডিও আবার দেখা হবে আরেকটা সুন্দর ভিডিওর মাধ্যমে সবাইকে আমার জয়গুরু বন্দে পুরুষোত্তম